ছোট বয়সের বড় তারকা রশিদ খান আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে খুব বেশি দিন নয় কিন্তু তারা এরই মধ্যে একজন তারকা উপহার দিয়েছে বিশ্ব ক্রিকেটকে তিনি হচ্ছেন টিনেজ স্পিনার রশিদ খান যাকে এখনই মানা হচ্ছে একজন বিরাট সম্ভাবনাপূর্ণ স্পিন তারকা হিসেবে বিপিএল এর চলতি পঞ্চম আসরের প্রথম থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি তারপর জাতীয় দলের সঙ্গে যোগ দিতে উড়াল দিয়েছেন রশিদ রশিদ দু সালে আফগানিস্তানের হয়ে টি টোয়েন্টি এবং আন্তর্জাতিক ওয়ান খেলা শুরু করেন উনত্রিশটি একদিনের ম্যাচ খেলে তেষট্টি উইকেট নিয়েছেন তিনি সব ধরনের টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন একশো চব্বিশটি উইকেট নিয়েছেন একশো চুয়ান্নটি ক্রিকেট দুনিয়ার সবাই চড়ে বসে যখন এবছর ফেব্রুয়ারি মাসে ক্রিকেটের সবচেয়ে দামি টি টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দ্রাবাদ চার কোটি রুপি দামে তাকে কিনে নেয় আইসিসির কোনো সহযোগী সদস্য দেশ থেকে এর আগে আর কখনও এত দামে কোনো ক্রিকেটারকে কেনা হয়নি কিভাবে তার ক্রিকেট খেলা শুরু হয়েছিল রশিদ খান বলেন আমি ছোটবেলা থেকে পাকিস্তানের সয়িদ আর ভারতের অনিল কুম্বলের খেলা খুব দেখতাম এরাই ছিলেন আমার আদর্শ যেভাবে তারা বলিং করতেন তা আমার খুব ভালো লাগতো তাদের আদর্শ ভেবে নিয়ে আমার ক্রিকেট খেলা শুরু রশিদ খানের বলিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার নির্ভুল লক্ষ্য এবং বৈচিত্র্য এত অল্প বয়সে এই ক্ষমতা তার কিভাবে এলো জবাবে রশিদ খান বলছিলেন পারিবারিকভাবে ক্রিকেট অনুশীলন করার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই এটা হয়েছে আমি ক্রিকেট খেলা শুরু করি বাড়িতেই আমার সাত ভাই এবং তারা সবাই ক্রিকেট খেলতো ক্রিকেট ভালোবাসত ভাইয়েরা মিলে বাড়ির বাগানে আমরা ক্রিকেট খেলতাম আমি প্রথম বল করা শুরু করি টেপ দিয়ে পেঁচানো টেনিস বল দিয়ে তখনই আমার বল করা দেখে আমার ভাইয়েরা পরিবারের অন্যরা বলতো তুমি পারবে পরে আমরা আসল ক্রিকেট বল দিয়ে খেলা শুরু করলাম তখনই আমি বেশ জোরে লেগ স্পিন করতে পারতাম কাজেই এভাবেই বলতে পারেন খুব স্বাভাবিকভাবেই আমার এই বলিংয়ের ক্ষমতা তৈরি হয়েছে রশিদ খান পৃথিবীর নানা দেশে বেশ অনেকগুলো টি টোয়েন্টি লিগ খেলেছেন কিন্তু তার নিজের কথায় আইপিএলে খেলার অভিজ্ঞতার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না আমার মনে হয় আইপিএলে আমি ভালো ভালো খেলোয়াড় এবং কোচিং স্টাফদের পেয়েছি সেখানে কোচদের মধ্যে ছিলেন টম মুরি মুরলীধন বা ভিভিএস লক্ষন লক্ষণ এবং সেখানে আমি অনেক কিছু শিখেছি বিশেষ করে মুরলী তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু আমার সাথে শেয়ার করেছেন সেটা এক দারুণ সময় কেটেছে তাই আইপিএলে খেলাটা আমি দারুণ উপভোগ করেছি অনেক কিছু শিখেছি তাই সেই অভিজ্ঞতাটা একেবারে অতুলনীয় আইপিএল ছাড়াও রশিদ খান এর মধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের খেলা হয়ে খেলেছেন সেখানে একটি হ্যাট্রিকও করেছেন এবার অস্ট্রেলিয়ার নাম করা টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশেও খেলতে যাচ্ছেন তিনি অ্যাডিলেট স্ট্রাইকার্সের হয়ে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তাকে নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাসের অভিজ্ঞতাটা হবে অনেকটা ভিন্ন ধরনের ভারতের মতো সেখানকার উইকেটে হয়তো এতটা স্পিন ধরবে না কাজেই সেখানে আমি আমার মূল জিনিসগুলো ঠিক রেখে বল করতে চেষ্টা করব তারপর দেখব কি হয় অস্ট্রেলিয়া হচ্ছে সর্বকালের সেরা লেগ স্পিনার সেন ওয়ার্নের দেশ হয়তো তার সাথেও সেখানে দেখা হবে রশিদ খানের তিনি এ নিয়ে কতটা উদ্দীপনা বোধ করছেন আমার সাথে তার এখনও দেখা হয়নি আমি তার সাথে দেখা করতে চেয়েছি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপেও সে সুযোগ পায়নি আমি অপেক্ষা করছি যখন অস্ট্রেলিয়া যাওয়া হবে তার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে তার কাছ থেকে হয়তো কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারব দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন